তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য। তো কেমন আছো তোমরা? তো আশা করি আল্লাহর রহমতে তোমরা অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দয়ায় আমি অনেক অনেক ভালো আছি। তো গাইস, তোমাদেরকে আরেকটা নতুন ফ্রেশ নিউ ভিডিওতে স্বাগতম। তো তোমরা যারা আগের ভিডিওটা দেখো নাই, তাহলে তোমরা আমার চ্যানেলে ক্লিক করে আগের ভিডিওটা দেখে আসতে পারো। তো গাইস, আগের ভিডিওতে তোমাদেরকে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে পরিচয় করাই দিয়েছিলাম। তো এই ভিডিওতে তাকে আমরা আবার নিয়ে আসছি। তো তার আগের ভিডিওতে ভালো একটু সাপোর্ট করছিল, তাই আমি ওকে বলছি যে আরেকটা ভিডিও করতে। তো আমরা আরেকটা ভিডিও নিয়ে আসছি তার জন্য। তোমরা যারা যারা এখন আগের ভিডিওটা দেখো নাই, তোমরা চাইলে আগের ভিডিওটা দেখে আসতে পারো। আগের ভিডিওটা দেখে আসার পর তারপরে এই ভিডিওটা দেখো, না হলে বেশি মজা পাবে না। তো বেশি প্যাক প্যাক না করে নিজের গোয়ায় নিজে থাপ্পড় মেরে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ঘটনা কি? এই সময় কম শুরু। আরে বাপ রে, বহুদিন পর জীবনে বন্ধু হিসব। তুই যতই দুঃখ কষ্টে থাকস না কেন, তোর লগে বন্ধু আছে মানে তোর সকল দুঃখ কষ্ট ব্যানিশ হয়ে যাবে। জীবন চলতে হলে বন্ধু লাগবই। বন্ধু বান্ধব আছে মানে পুরো পুরো দুনিয়াটাই তোর কাছে। এখন যেমন ধর তোর সামনে অনেক খাওয়ান রাখা আছে, কিন্তু একটা তো লবণ দেওয়া নাই, তাহলে তোর কেমন লাগবো? কি কই রকমই তোর লাইফে টাকা টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু তোর লাইফে কোনো বন্ধু নাই। তোর জীবন রইব ওই লবণ ছাড়া খাওয়ানোর মতো। যেমন ওই মাইয়া দেখতে গেলেও কিন্তু বন্ধু লাগবোই, ওই বাইকের পিছনে বন্ধুই লাগবো, তুই চুরি করবা যাবি তাও বন্ধুই লাগবো। টাকা আছে তুই কিন্তু 10 টাকা দিয়ে তোর গার্লফ্রেন্ডের লোকে যাইতে পারবি না। কোনো আনে গেলে তুই সমান পাইবি না 10 টাকা লিয়া, কিন্তু তুই তোর বন্ধুর কাছে যাবি, দেখবি তোর বন্ধুর লগে তুই যদি কাপ চা দুইজনে মিলে খাস, তখন তুই ভালোবাসাটা পারবো। এই জায়গায় একমাত্র 10 টাকা খরচ করার একমাত্র উত্তম মাধ্যম হচ্ছে এই বন্ধুর সাথে থাকা। তোর রাইট কিরা তুই একটা কাম করলি, তোর মাল লয়ে কাজ জ্বালে গাম তুই বাসা থেকে বাইরে গেলি, তোর এই সময় কিন্তু বন্ধুই লাগবে। একমাত্র বন্ধুর কাছে তুই তখন শান্তিটা পাবি। দুনিয়ার যত জায়গায় তোর যত অশান্তি থাকবো, তুই বন্ধুগুলো যখন থাকবি দেখবি তোর সকল কষ্ট সব দূর হয়ে যাবো। খুব কঠিন, কিন্তু তোর লোকে বন্ধু বান্ধব আছে মানে দুনিয়াটা একবারে সৎ পানির মতো সৎ। তোর বন্ধু লাগবে, তুই জেনে যাস বন্ধু লাগবে। বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল। বন্ধু নাই মানে তোর জীবন পাঁচাক্ত অধিক বন্ধু, এটা তোর মানতে। তোর বন্ধু বান্ধবের সম্পর্ক জীবনও ভাঙ্গা যাবে না। তুই দুই দিনের মাইয়ের লেগে 10 বছর বন্ধুত্বের সম্পর্ক ভাঙবি, এটা কিন্তু ঠিক না। মায়া মানুষ আইব যাইব, কিন্তু বন্ধু বান্ধব তোর আজীবন তাইগা যাইব। বন্ধু বান্ধবী আসবে, তো বন্ধু বান্ধবকে সারা জীবন অফুরন্ত ভাবে ভালোবেসে যেতে হবে।